আমি করতে পারব, আমি করব, আমি এটা করেই ছাড়ব। এই তিনটি কথার মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আমি করতে পারবো এটা ভালো কথা, কিন্তু শুধু বললেই কাজ হবে না, একটা স্টেপ আরও আমাদের আগে যেতে হবে। আমি এটা করব, কিন্তু করব এটাতে পসিবিলিটি আছে যদি কাজটা কঠিন হয় বা যদি সেখানে তুমি ফেল হয়ে যাও, তাহলে এখানে দুটো পসিবিলিটি। হয়তো তুমি বলবে পরে করে নেব বা কাজটি মাঝ রাস্তায় ছেড়ে দেবে, কিন্তু যখন তোমার ভেতর থেকে এটা মনে হয় আমি এটা করেই ছাড়বো, তখন এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়ে যায়। আমি এটা করেই ছাড়বো, সে যাই হয়ে যায়, সময় লাগবে, কষ্ট হবে, ফেল হবে, অনেক কিছু শিখতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, ফ্যামিলির এগেনস্ট যেতে হবে, লোক হাসবেও, নিজের কমফোর্ট জোন ছাড়তে হবে, না জানি কতটা চোখের জল ফেলতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু করবই, কারণ যে কমিটমেন্ট করেছি সেটা অনেক স্ট্রং। আমি এটা করেই ছাড়বো, আরে মুশকিলও হার মেনে যাই, যখন মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যায়। নিজের গোলকে এমন রাখো যে চুপচাপ বসে থাকে সময় যেন না থাকে, কমফোর্ট জোনে থাকতেই না পারো, এমন হওয়া উচিত তোমার গোল। তোমার সব সময় ভেতর থেকে এটা মনে হয় যে কিছু করি, এটাই সময় কিছু করার। এই গুরুত্বপূর্ণ সময়টি চলে গেলে আর ফিরে আসবে না, যেটা ইচ্ছে সেটাই কর, কিন্তু কিছু কর। গুড থেকে গ্রেট কিভাবে হওয়া যায়, ভালো থেকে মহান কিভাবে হয়? ভালো তো সবাই করে নেই, কিন্তু এই ভালো লিমিটকে যে ক্রস করে, যতটা তুমি করতে পারো তার থেকে বেশি করার চেষ্টা করো, তখনই তুমি গুড থেকে বেটার হতে থাকবে, তারপর ঠিক আরো বেটার, আরো বেটার, তবে গিয়ে তুমি গুড থেকে গ্রেট হতে পারো। তার মানে ভালো থেকে মহান হতে পারো। আমি জানি তুমি নিজেকে বদলাতে চাইছো, গ্রো হতে চাইছো, তুমি অনেক গোল অ্যাচিভ করতে চাইছো, কিন্তু একটা কথা তোমাকে বলে দিই, যেটা তুমি প্রথম থেকেই জানো, কিন্তু অ্যাপ্লাই করো না, কি কিছু বদলাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি বদল, কি কিছু ভালো হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ভালো হবে। তোমার জীবনের শুরুটা তোমার কাছ থেকে। সে কি করছে, কেমন করছে, কি করছে না, আমি কি করছি, আমি কি করতে চাই, এটার উপর ফোকাস করতে। লোক অন্যের ব্যাপারে তো অনেক জানতে চায়, কিন্তু নিজের ব্যাপারে কিছু জানতে চায় না, নিজেকেই বুঝতে চায় না। তোমার কি মনে হয় তোমার জীবনে শুধু প্রবলেম, শুধু তোমারই টাকার প্রবলেম? না, এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা প্রবলেম। কিছু প্রবলেম এমন যেটা তোমার মনে হয় শুধু আমার সাথেই কেন হচ্ছে, কিন্তু বাকি লোকেদের সাথে তাদের নিজের প্রবলেম, আর তাদেরও এটাই লাগে যে আমার সাথে এমনি কেন হচ্ছে। আরে হচ্ছে তো হতে দাও, তুমি কি চাইছো তোমার জীবনে কাহিনীটা এমন হোক যে কোনো টুইস্টে না থাকে? তুমি জন্মিলে, মজা করলে আর মারা গেলে, কে পছন্দ করবে এই কাহিনীকে? আরে কে কি, তুমি নিজেই পছন্দ করবে না, তুমি নিজেই বলবে হাট সালা, জীবনটাতে কিছু মজা এলো না, এমন ছিল জীবন। আমি ভাবি তোমার স্বপ্ন যখন এত বড়, তাহলে সংঘর্ষটা এত ছোট কেন? তুমি বাহানা বানাতে কি করে পারো? যখন তুমি জীবনে এত বড় বড় স্বপ্ন দেখছো, ভাবি সকালে তাড়াতাড়ি উঠবো, কিন্তু উঠতেই পারে না, অনেক বড় বড় কথা বলবো কিন্তু কিছুই করতে পারে না। এই ভিডিওটির শেষে ব্যাস এতটুকু কথা বলবো, সাধারণ না, বুদ্ধিমান, কথা কম, কাজ বেশি করো, কারণ লোকে শোনার থেকে দেখাটা বেশি পছন্দ করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও।